সারা ঘটছে বহু খবর গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে দিন ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুজে শুরু করছে পনেরো পনেরো পাঁচ শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স হাইকোর্টে গঙ্গাসাগর মেলা প্রশ্নের মুখে মামলাকারীরা শুনানি শেষ রায়দান স্থগিত নির্ঘন্ট মেনেই চার পূর্ব নিগমের ভোট হাইকোর্টে হলফনামা কমিশনের নতুন কোভিড নির্দেশিকা ফের রাজ্য রাজ্যপাল সংঘাত নেতাই শুভেন্দুকে আটকানোর অভিযোগ মুখ্যসচিব সচিব তলব তলক যেতে অস্বীকার হরিকৃষ্ণ দিবেদী মনোজ মালভের প্রধানমন্ত্রীর কনভয় কাণ্ডের সুপ্রিম মামলা তদন্ত কমিটি গঠন দায়িত্বে চন্ডিগড়ের ডিজিপি কেন্দ্র ও পাঞ্জাব সরকারের কমিটিকে তদন্ত বন্ধ করতে নির্দেশ হৃতিক রোশনের আটচল্লিশতম জন্মদিনে প্রকাশ এল বিক্রম বেদাতে অভিনেতার ফার্স্ট লুক হৃতিকের লুক দেখে ফিদা নে দুনিয়া এবার চোখ রাখবো প্রথম পনেরোটি খবরে রাজ্যে বেলাগম সংক্রমণ এই পরিস্থিতিতে কিভাবে মেলা হবে তা নিয়ে ফের হাইকোর্টে শুনানি আদালতের গঠিত কমিটি নিয়ে প্রশ্ন উঠছে আগে নির্দেশ পুনর্বিবেচনার ফের আর্জি জানালেন মামলাকারীরা রায়দান স্থগিত রাজ্যে সংক্রমণ আগে সব রেকর্ড ভেঙেছে দৈনিক চব্বিশ হাজার পেরিয়েছে সংক্রমণ এই পরিস্থিতিতে সাগর মেলা হওয়া নিয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য দুদিন আগেই শর্ত সাপেক্ষে মেলা করার অনুমতি দিয়েছে আদালত তিন সদস্যের আয়োজন কমিটিও তৈরি হয় কমিটির মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বিরোধী দলনেতাকে এই কমিটিতে নেওয়া হয়েছে তার যৌক্তিকতা নিয়ে কাथिक পিটিশন জমা পরে সেই কমিটি রায় পুনর্বিবেচনার আরজি জানিয়ে পিটিশন জমা পড়ে কেন বিরোধী দলনেতাকে আরজে কমিটিতে রাখা হয়েছে তা নিয়ে পিটিশন दाखिल করেন আবেদনকারী কবিরুল ইসলাম सवाल পর্বে চিকিৎসক ফোরামের এনজিবি অনিরুদ্ধ চট্টোপাধ্যায় যেভাবে সংক্রমণ বাড়ছে অবিলম্বে আদালত শতপ্রণোদিত সিদ্ধান্ত নিয়ে মেলা বন্ধের সিদ্ধান্ত নিক আদালত অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন বিরোধী দলনেতাকে রাখা নিয়ে আপত্তি রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো নিরপেক্ষ হতে পারে না চিকিৎসক হিসেবে সুকুমার মুখোপাধ্যায়কে পারে সব পক্ষের আবেদন শোনার পর আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত নির্ঘণ্ট মেনেই হবে চার পুর নিগমের ভোট সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন বিধাননগর আসানসোল শিলিগুড়ি চন্দননগর পুর নিগমের ভোট হবে নির্ধারিত সময় রাজ্যে বেলাগাম সংক্রমণ পুরো ভোট এই অবস্থায় পুরো ভোট স্থগিত করা নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা ভোট পিছন নিয়ে সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার ভোট এক মাস পিছনের দাবি তুলেছে বিজেপিও মামলাও দায়ের হয়েছে আদালতে ভোট সংক্রান্ত মামলা নিয়ে কমিশনের দাবি ছিল ভোটের প্রস্তুতি শেষ ভোট সম্ভব নয় একইমত রাজ্যেরও করোনা বিধি মেনে যে ভোট হবে তা নিয়েও আশ্বাস দেয় কমিশন সোমবার কমিশন জানিয়েছে কোভিড পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করা হয়েছে অনলাইন প্রচার জমায়েতে রাশ টানা সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে কমিশনের তরফে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে শুভেন্দু অধিকারের নিরাপত্তা বিঘ্নিত নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজশেখর মান্থা জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও নেতাই বাঁকুড়া কাঁথিতে বারবার তাঁর সফর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ অভিযোগ হাইকোর্টের অনুমতির পরেও তাকে নেতাইয়ে ঢুকতে দেয়নি পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থাও করেনি রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে রাজ্যের উদাসীন মনোভাব রয়েছে শুভেন্দুর আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল উচ্চ আদালত বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ আঠেরোই জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি উনিশে জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তীব্র হচ্ছে রাজ্য রাজ্যপাল সংঘাত শুক্রবার নেতাইয়ে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দুকে আটকে দেয় পুলিশ এই ঘটনার পর রাজ্যপালের কাছে অভিযোগ জানান তিনি কেন বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হলো তা জানতে চেয়ে মুখ্য সচিব এবং ডিজিকে কে সোমবার রাজভবনে তলব করেন রাজ্যপাল জাগদীপ ধনখার কিন্তু তারা দুজনেই জানিয়ে দিয়েছেন নিভৃত ভাষে থাকার কারণে তারা উপস্থিত থাকতে পারবেন না সোমবার দুপুরে টুইটে সরব হন রাজ্যপাল লেখেন দুজনের কেউই তার সঙ্গে দেখা করতে আসেননি মুখ্য সচিব ও ডিজি সাংবিধানিক প্রধানের পদের অমর্যাদা করেছেন একদিকে রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন অসুস্থ আধিকারিকরাও সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নিরাপত্তার জন্য রাজ্যপাল চাপ বাড়াচ্ছেন বারবার ডেকে পাঠাচ্ছেন এবং রিপোর্ট তলব করছেন করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার রবিবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ফোন করে সুকান্ত মজুমদারের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানতে ফোন করেন মুখ্যমন্ত্রী দু থেকে তিন মিনিট তাদের মধ্যে কথা হয় বলে খবর সুকান্ত দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী সপ্তাহের প্রথম দিনেই একাধিক জেলায় শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ বাঁকুড়া জেলায় সোমবার থেকে শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ও পুরসভা এলাকায় শুরু হচ্ছে বুস্টার ডোজ প্রদান পাশাপাশি আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে এদিন সকাল দশটা থেকে শুরু হলো বুস্টার ডোজ দেওয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বিভিন্ন স্তরে প্রায় দু হাজার স্বাস্থ্যকর্মীকে বুস্টার ডোজ দেওয়া হবে তবে কো মরবিডিটি ষাটর্দ কজন আছেন তা বলা মুশকিল জেলা তেরোটি সেন্টারেই বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর ষাটর্দ কুড়ি শতাংশ মানুষ কো মর্বিডিটিতে ভুগজন ধরে নিয়েই বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন মাস হয়ে গিয়েছে এমন স্বাস্থ্যকর্মী করোনা যোদ্ধা এবং ষাট বছর বয়সী মানুষেরাই আপাতত বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর কিছুদিন আগে জেলা জুড়ে শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ এবার জেলা জুড়ে কোভিডের অতি বাড়বাড়ন্তে মাঝে চালু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে শুরু হলো বুস্টার ডোজ দেওয়া কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী বীরভূমের সিউড়িতে দেওয়া শুরু হলো করোনার প্রিকশন ডোজ সোমবার থেকে শুরু হয়েছে এই বুস্টার ডোজ প্রদান এক্ষেত্রে যারা আগে ভ্যাকসিন নিয়েছিলেন অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের মোবাইল নম্বরে মেসেজ আসে এবং তার প্রেক্ষিতে তারা সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এসে ভ্যাকসিনের এই ডোজ নিলেন স্বাস্থ্যকর্মীরা ছাড়াও ষাট উর্ধ্ব মরবিডিটি রয়েছে তাদেরও এই প্রিকশন ডোজ দেওয়া হবে এই পর্যায়ে বুস্টার ডোজ নিতে এসে চরম হয়রানির শিকার হলেন ষাটোর্ব বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে টিকাকরণ কেন্দ্রের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর পেয়েই হাসপাতালের বাইরে বয়স্ক ব্যক্তি ও কোভিড যোদ্ধারা জড়ো হন লাইনে দাঁড়িয়ে থেকে বেলা এগারোটা পেরিয়ে গেলেও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয় ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধ বৃদ্ধারা মাস্ক না পরা ও দূরত্ব না মানায় আটক পঁচিশ জন পোস্তা বাজার এলাকা থেকে আটক করা হচ্ছে তাদের একদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত অন্যদিকে মানুষ তা শহরের বাজারও গুরুত্বপূর্ণ চলছে পুলিশ অভিযান সোমবার সপ্তাহের প্রথম দিনে পোস্তা বাজার এলাকায় মাস্ক না পরায় আটক করা হলো পঁচিশ জনকে এর পাশাপাশি কলকাতা পুলিশের পোস্তা থানার পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ক্যাম্প যেখান থেকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয় সোমবারই কোলে মার্কেটেও চলে পুলিশ অভিযান আগামী সতেরোই জানুয়ারি জিএনএম এর অফলাইন পরীক্ষা রাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থীর দিন কাটছে কোভিড রিপোর্ট পজিটিভও এসেছে অনেকের অভিযোগ এই পরিস্থিতিতে অন্য রাজ্যে পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করা হলেও তাদের পরীক্ষার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ বাংলাতেও লাফিলাফি বাড়ছে সংক্রমণ একই রকমভাবে আক্রান্ত হচ্ছেন ডাক্তার নার্সরাও চিকিৎসকদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যাবতীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে জিএনএম এর জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও এই বিষয়ে পরীক্ষা স্থগিত করার আবেদন আবেদন কাউন্সিলকে চিঠি দেওয়া হয়েছে বুল্লিবাই কাণ্ডে ধৃতের করোনা সংক্রমণ বুল্লিবাই কাণ্ডে প্রথম পুলিশের জালে পড়ে বিশাল কুমার ঝা আরটিপিসিআর টেস্টে তার করোনা সংক্রমণ ধরা পড়ে বিএমসি পরিচালিত একটি কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বিশালের করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছেন তার আইনজীবী এক স্যানিটাইজেশন কর্মী খুন ঘিরে ভাঙচুর হল উত্তরপ্রদেশের আলিগড়ের শপিং মল অভিযোগ বছর শা জারের নিরাপত্তা রক্ষী অংশ জহান খুন করে পুনীত নামে ওই যুবককে পুলিশ সূত্রের খবর অভিযুক্ত মৃত যুবকের মধ্যে তর্ক বিতর্ক হয় পুনিতের দাদার দাবি প্রায় প্রতিদিনই अंशु নামে ওই নিরাপত্তা রক্ষী তার ভাইকে নানাভাবে কটুক্তি করত এই নিয়ে সোমবার চরম পর্যায়ে পৌঁছে যায় বছর এরপর নিজের বন্দুক নিয়ে পুনিতের উপর হামলা চালায় ওই নিরাপত্তা রক্ষী নিজে লাইসেন্সড আগ্নেয়াস্ত্র দিয়ে সে খুন করে ওই যুবককে काफी दिनों से विवाद चल रहा था জাতপাত को लेकर के वो अक्सर यहां पर आते थे तो वो ठाकुर का जो बंदा था तो वो यही कहता था था कि तुम भंगे दूरी बनाए के रखा करो हमसे भाई कई काफी बार मेरे से ही बोला मैं कह रहा कि छोटी सी जॉब है आपस में लड़ाई झगड़ा मत करो और वो मानता नहीं था कहता था कि भाई ये बार बार मेरे को भंगी भंगी बोलता अच्छा नहीं लगता मैंने उसको अभी तक एक भी बार वो नहीं बोला कि कम उसको उसके खिलाफ कोई कुछ, कुछ कार्रवाई नहीं की कि भाई तू तो ऐसा क्यों बोलता है मैं नहीं चाहता था झगड़ा हो आज कोई फिर विवाद हुआ चाय को लेकर के चाय लेने जा रहा था पैसे फेंक के मारे उसके मुंह पर चाय लेके भंगी कह करके इसलिए भाई को बुरा लग गया उसने धक्का मुक्की करके सीधा अंदर गया अंदर से दुनाली निकाली सीधा उसमें गोली मार दी बिना सोचे समझे यहाँ जो सिटी सेंटर शॉपिंग कॉम्प्लेक्स है उसका जो खुलने का समय होता है उस समय वहाँ पर जो एक सिक्योरिटी गार्ड जो वहाँ काम करता है अंशु नाम का इसका वहाँ कार्य करने वाले एक अन्य कर्मचारी पुनीत के साथ जो उस कॉम्प्लेक्स में काम करता है इसके साथ किसी बात पर अत्यधिक बहस हुई है जिसमें गार्ड ने जो इसकी लाइसेंसी बंदूक है जिसको वहाँ सुरक्षा के लिए दी गई है उसका दुरुपयोग करते हुए उसने उस पर फायर किया इसके साथ ही जो ये जो अंशु है जिसने हमला किया था फायर आर्म से इसको तत्काल हिरासत में ले लिया गया है इससे पूछताछ की जा रही है फिलहाल मौके पर जो अधिकारी हैं उनके द्वारा वार्ता की जा रही है और समुचित वैधानिक कार्रवाई इसमें सुनिश्चित कराई जा रही है पी तो खबर উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর ও গোয়ায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আটই জানুয়ারি ভোটযুদ্ধের নির্ঘণ্ট ঘোষণা হতেই শুরু দল বদলের খেলা গোয়াতে বিজেপি থেকে কংগ্রেসে যাওয়ার যেমন হিরিক পড়েছে তেমনই উত্তরপ্রদেশে কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আপের সঙ্গে জোট বাঁধবে না সংযুক্ত সমাজ মোর্চা কৃষক নেতা গুরনাম সিং চাঁদুন দলের সঙ্গে জোট করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংযুক্ত মোর্চার সভাপতি বলবীর সিং রাজেওয়াল অন্যদিকে সোমবার গোয়ায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন বিজেপির মাইকেল লোবো তিনি যোগ দিলেন কংগ্রেসে বিজেপির প্রতি তার বিরক্তি গোপন করেননি লোবো তিনি জানান তাদের সঙ্গে বিজেপি যা ব্যবহার করেছে তাতে তিনি এবং দলের কর্মীরা বিরক্ত আগেই জানিয়েছিলেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা চলছে জল্পনা সত্যি করে সোমবার কংগ্রেসে যোগ দিলেন মাইকেল লোবো প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতির ঘটনার তদন্তে নিরপেক্ষ উচ্চ পর্যায়ের কমিটি সুপ্রিম কোর্টের গড়া তদন্ত কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এছাড়াও ডিজিপি চন্ডীগড় এনআইএর আইজি সংস্থার আধিকারিকরা থাকতে পারেন এই তদন্ত কমিটিতে জানিয়ে দিল আদালত এদিন প্রধান বিচারপতি রামানা সুরিয়াকান্ত ও হিমা কুরেশির বেঞ্চে মামলা শুনানি চলে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধানমন্ত্রী নিরাপত্তার গাফিলতিতে পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি বলেন সম্পূর্ণ ইন্টেলিজেন্সের ব্যর্থতা এসপিজি অ্যাক্টের লঙ্ঘন করা হয়েছে প্রধান প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কোনো তথ্য পাঞ্জাব সরকার দেয়নি ওই রাস্তায় যে বিক্ষোভকারীরা ছিলেন তা জানানো হয়নি বলে অভিযোগ তিনি আরও বলেন পাঞ্জাব সরকার পুলিশের গাফিলতি ঢাকছিল সে কারণে কেন্দ্রীয় সরকারকে একটি তদন্ত প্যানেল গঠন করতে হয় এর পাল্টা হিসেবে পাঞ্জাব সরকারের তরফে আইনজীবী বলেন পাঞ্জাবের মুখ্য সচিবকে গাফিলতির কারণ কি তা জানার জন্য যে অভিযোগ তুলে শোকজ নোটিস ধরানো হয়েছিল তা সম্পূর্ণ অনুমান করে এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় কেন্দ্র যদি আগের থেকে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েই ফেলে সেক্ষেত্রে আদালতের কি করার থাকতে পারে এরপরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকার ও কেন্দ্র যে তদন্ত করছে তা স্থগিত রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত হরিদ্বারের বিদ্বেষমূলক ভাষণ বিতর্ক মামলা গৃহীত হলো সুপ্রিম কোর্টে বিষয়টি শোনা হবে বলে জানালেন প্রধান বিচারপতি এন ভি রামানা হরিদ্বারে আয়োজিত ধর্ম সংসদে মূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে সে নিয়ে জোরদার বিতর্ক বাধে ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হয় কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল বলেন দেশের সত্যমেব জয়তে স্লোগান শাস্ত্রমেব জয়তে পরিণত হয়েছে বিতর্কিত ধর্মীয় সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনিও প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন বিষয়টি আমরা শুনব কোনো তদন্ত করা হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি তবে এফআইআর ছাড়া কোনো কিছুই হয়নি বলে জানান আইনজীবী কপিল সিব্বল ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি সতেরো থেকে উনিশ ডিসেম্বর হরিদ্বারে আয়োজিত সম্মেলনে ধর্মীয় নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের কথা বলেন জানিয়ে সমালোচনা সমালোচনার ঝড় বই যায় করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে আজ সোমবার থেকে শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ আজ থেকেই বয়স্করা টিকা তৃতীয় ডোজ পাচ্ছেন ষাট বছর বা তার বেশি বয়সী নাগরিক যাদের কোমরবিডিটি রয়েছে তাদের সঙ্গে স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির যোদ্ধারা এই পর্যায়ে টিকা পাচ্ছেন যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন তাদের কোভিশিল্ড বুস্টার ডোজ নিতে হবে যারা কোভ্যাক্সিন নিয়েছেন তারা কোভ্যাক্সিন বুস্টার ডোজ নেবেন যাদের কোভিন পোর্টালে নাম নথিভুক্ত করা আছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না দেশের পাশাপাশি রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজ শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে বুস্টার টিকাকরণের কাজ করোনা পরিস্থিতি মোকাবিলায় আজ সোমবারই পশ্চিমের পাঁচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া ওই পাঁচ রাজ্য হল রাজস্থান গোয়া গুজরাট মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ দেশে করোনা ওমিক্রণের হাই জাম্প গত চব্বিশ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হলো এক লক্ষ উনআশি হাজার সাতশো তেইশ তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে সক্রিয় রোগীদের পাঁচ থেকে দশ শতাংশ হাসপাতালে ভর্তি হচ্ছেন পরিস্থিতি তাই নিয়ন্ত্রণে তবে যে হারে বাড়ছে করোনা ও ওমিক্রণ সংক্রমণ তাতে প্রেক্ষাপট বদলে যেতে পারে দ্রুত ফলে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ পরিস্থিতি উদ্বেগজনক মহারাষ্ট্র রাজস্থান দিল্লি কর্ণাটক ও উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে গত ঘন্টায় করোনা আক্রান্ত কাছাকাছি গ্রাফ আক্রান্ত বাইশ হাজার সাতশো একান্ন জন করোনা ঝড়ে বিপর্যস্ত দিল্লি পুলিশ মোট তিনশো পুলিশ কর্মী থেকে উচ্চ পদস্থ আধিকারিক কোভিড পজিটিভ তালিকায় রয়েছেন পিআরও ও অতিরিক্ত কমিশনার চিনময় বিসওয়াল করোনার বারবার দিল্লির রেস্তোরাঁগুলিতে আর গিয়ে খাওয়া যাবে না সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ তবে দেওয়া যাবে হোম ডেলিভারি উপরাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে বৈঠকের পর কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এদিন ফের জানান রাজ্যে লকডাউনের মতো পরিস্থিতি নেই অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে দিল্লির পাশাপাশি কেন্দ্রের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে কর্ণাটক উত্তর প্রদেশ করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় দেশের নতুন করে ৪১০ জন করোনার এই নয়া শ্রেণী সংক্রমিত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার তেত্রিশ জন উদ্বেগের বিষয় আক্রান্তের নিরিখে রাজধানীকে টপকে গিয়েছে মরুরাজ্য রাজস্থান অমিক্রণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র এরপর রয়েছে রাজস্থান আক্রান্ত পাঁচশো উনত্রিশ জন তৃতীয় স্থানে দিল্লি কেরল ও পশ্চিমবঙ্গেও বাড়ছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সংক্রমণ দ্রুত হারে ছড়ানোর পাশাপাশি বেড়েছে মৃত্যু গত চব্বিশ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন একশো জন বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণকে দ্রুত ত্বরান্বিত করছে অমিক্রণ এর জেরে দেশে ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট কমছে সুস্থতার হার ইউক্রেন সংঘাতের আবহে এবার বাইডেনের আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন আলোচনায় কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আমেরিকাকে রাশিয়া এবং আমেরিকার কূটনীতিক এবং সেনাকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায় নৈশভোজে বসেছিলেন সেখানেই ঠিক হয় সংলাপ বা সংঘাতের মধ্যে যে একটাকে বেছে নিতে হবে অস্ট্রেলিয়ায় সংক্রমণ রেকর্ড হারে সোমবার সেখানে কোভিড সংক্রমণের সংখ্যা মিলিয়নের বেশি সোমবার নিউ সাউথ এবং ভিক্টোরিয়ায় নতুন করে প্রায় পঞ্চান্ন সংক্রমণের চিন্তায় প্রশাসন নতুন সংক্রমণের মধ্যে অমিক্রণ আক্রান্তই বেশি বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য বিভাগ বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যদিও সে দেশের প্রশাসন আগেই কোভিড বিধি জারির সাথে সাথে লকডাউনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জোর দেওয়া হয়েছে টিকাকরণেও সেদেশে প্রবেশের ক্ষেত্রেও যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে এখনো পর্যন্ত সেখানে কোভিডে মৃত্যুর সংখ্যা দু জন মঙ্গলবার থেকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে নামবে ভারত পিঠের চোট সারিয়ে শেষ টেস্টে ফিরছেন বিরাট কোহলি রবিবার থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি কেপটাউনেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল তবে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত একটাও টেস্ট জিততে পারেনি ভারত নিউল্যান্ডসের পেজ পেস সহায়ক সবুজ পিছে বাউন্সে দক্ষিণ আফ্রিকার শক্তি মোহাম্মদ সেরাজের হ্যামস্ট্রিংয়ে চোট তাঁর জায়গায় কে খেলবেন চলছে জল্পনা তবে ঈশান্ত শর্মা উমেশ যাদবের মধ্যে একজন খেলবেন তবে এগিয়ে উমেশ যাদবই গত ম্যাচে হেরে গেলেও চেতেশ্বর পূজারা ও আজিঙ্কের রাহানের অর্ধশত রান দলে তাদের জায়গা আপাতত পাকা করে দিয়েছে যদিও সকলে তাকিয়ে বিরাট কোহলির দিকে কেপটাউনের রেকর্ড থেকে চোদ্দ রান দূরে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান গেটের হিসেবে রাহুল দ্রবিরকে টপকে যাওয়ার হাতছানি বিরাট কোহলির সামনে চোদ্দ রান করলে বর্তমান ভারতীয় দলের কোচকে টপকে যাবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক এখনই জকোভিচকে দেশে ফেরত পাঠাতে পারবে না অস্ট্রেলিয়া প্রশাসন সোমবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সরকার অনলাইন শুনানিতে ফেডারেল কোর্টের বিচারপতি অ্যান্থনি কেলি বলেন একজন ফিজিশিয়ানের দেওয়া মেডিকেল ছাড়পত্রের প্রমাণ আদালতে পেশ করেছেন জকোভিচ যদিও তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা এখনও অনিশ্চিত সে সংক্রান্ত শুনানি বাকি রয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ইমিগ্রেশন ডিটেনশন হোটেলে রাখা হয়েছে টিকা না হওয়া এবং স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ ছাড়পত্রের তথ্য দেখাতে না পারায় অস্ট্রেলিয়া প্রশাসন কড়া অবস্থান নিয়েছে জকোভিচের বিরুদ্ধে এদিকে অনর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য জয়ের লক্ষ্যে তেতে রয়েছেন উল্লেখ্য বিশ্বজুড়ে বাড়তে থাকা সংক্রমণের মধ্যে উদ্বেগের কথা শোনালেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং তিনি বলেছেন ওমিক্রন সংক্রমণের এই ঢেউ কিন্তু দীর্ঘস্থায়ী হতে চলেছে এবং এর ব্যাপকতাও খুব বেশি সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ইয়ে কুং ওং জানিয়েছেন ডেল্টার থেকে অমিক্রণ বহু গুণ বেশি সংক্রামক তিনি আরও বলেছেন দুই থেকে তিন দিনের মধ্যে অমিক্রণ সংক্রমণ দ্বিগুণ হয় তুলে ধরেছেন একটি পরিসংখ্যানও ডেল্টায় যদি একদিনে তিন হাজার সংক্রমিত হন সেখানে অমিক্রণে দশ থেকে পনেরো হাজার সংক্রমণের সম্ভাবনা থাকে পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও নেহাতি কম নয় এক্ষেত্রে তিনি সিঙ্গাপুরের একটি পরিসংখ্যান তুলে ধরেছেন সেখানে চার হাজার তিনশো বাইশ জন অমিক্রণ সংক্রমিতের মধ্যে তিনশো আট জন হাসপাতালে ভর্তি হন তাই অমিক্রণকে কম গুরুত্ব দিয়ে দেখলে তা হবে মানব জাতির আরেকটি ভুল কাজাকস্তানে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে এবং শান্তি স্থাপন করতে পৌঁছে গিয়েছে রাশিয়া সেনাবাহিনী বিমানবন্দরে সেনা মহড়াও দেখা গিয়েছে সবথেকে বেশি বিপর্যস্ত সেনা মোতায়েন করা হয়েছে অর্থাৎ রাশিয়ান সেনাবাহিনী তৎপরতা কদমে লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন সীমিত সময়ের জন্যই কাজাকস্থানে সেনা পাঠানো হয়েছে এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠকে পুতিন এ বিষয়টি স্পষ্ট করেছেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন রক্তক্ষয় উঠেছে কাজাকস্তানে সরকারের পতনও ঘটেছে এর জেরে এই পরিস্থিতি তে শান্তি বজায় রাখার জন্য মধ্য এশিয়ার এই দেশটিতে সেনা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এখন সময় একট বিরতির। বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর নজর রাখবো পরের পাঁচটি খবরে। সোমবার 4800 পাতিলেন বলিউডের গ্রিক গড রিতিক রশন। রিতিকের জন্মদিনে যে বড় চমক অপেক্ষা করছে তা জানা ছিল রবিবারই। সোশ্যাল সাইট ভরে উঠেছে অভিনেতার জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভক্তদের পাল্টা উপহার ফিরিয়ে দিলেন ঋত্বিক প্রত্যাশা মতো সোমবার প্রকাশ্যে এলো বিক্রম বেদাতে ঋত্বিকের লোক এলোমেলো চুল এক গাল দাড়ি আর মোটা গোফের সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন তিনি অভিনেতার বিক্রম বেদার লুক দেখে এক কথায় ফেদা ঋত্বিকের ভক্তরা ছবিতে যে তিনি বেদার ভূমিকায় নজর কারবেন তাও জানিয়ে দিয়েছেন সুপারহিরো হিরো ক্রিশ বিক্রম বেদার অন্যতম আকর্ষণ যে তিনি হতে চলেছে দ্য ফার্স্ট লুকে স্পষ্ট করে দিয়েছেন ঋত্বিক রোশন ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সাইফ খান রাধিকা আপ্তে ছাড়াও আরও অনেকে চলতি বছরে ঋত্বিক দীপিকার অ্যাকশন প্যাক্ট ফিল্ম ফাইটার রয়েছে মুক্তির অপেক্ষায় দু সালে বিক্রম বেদাও মুক্তি পাওয়ার কথা তবে সবই এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর এই বছর ক্রিস ফোর নিয়েও সুসংবাদ শোনাতে পারেন ঋত্বিক রোশন পনেরো পনেরো পাঁচ এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন